হ্যালো ফ্রেন্ডস, আজ আমি চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ বা অল্প টাইমে বানিয়ে নেব পাস্তা রেসিপি। আমি আজকে পাস্তা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবার আমি একটা ফ্রাই প্যানে 5 টি স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হতে থাক, আমি পাস্তাটা সেদ্ধ করে নেব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি না, আমি পরে দেখাবো যে পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি। এবার তেল গরম হয়ে গিয়েছে, 3টে চেরা কাঁচা লঙ্কা আর এই একই সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এভাবে চৌকো চৌকো ছোট করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারবেন। 2 থেকে 3 মিনিট কড়াইতে ভালো করে আলুগুলো তেলের সাথে নেড়ে নেব, আর এতে দিয়ে দেব 1/2 টিস্পুন লবণ। লবণ দেওয়া হয়ে গিয়েছে, আমি এমনভাবে আলুটা ভেজে নেব যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আর ভালোভাবে ভাজাও হয়ে যায়। এভাবে 5 থেকে 6 মিনিট লো ফ্লেমে ভেজে নিয়েছি, আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হলুদটা ভালো করে আলুর সাথে মিক্স করে নেব। এইভাবে আলুটা ভাজা হয়ে গিয়েছে, আমি এবার একটা গোটা পেঁয়াজ এভাবে কেটে রেখেছিলাম কড়াইতে সবগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা 4 থেকে 5 মিনিট কড়াইতে এভাবে নেড়ে ভালো করে ভেজে নেব। 4 থেকে 5 মিনিট ভাজা হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দরভাবে। এবার আমি পটল আর বরবটি এভাবে কেটে রেখেছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও কিছু সবজি দিতে পারেন। বাড়িতে অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এবার অল্প পরিমাণের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদটা ভালো করে নেড়ে নেব, আর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি কুচনো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান শুধু কাঁচা লঙ্কা দিয়ে এই পাস্তা বানাতে পারেন, আমি একটু ঝাল পছন্দ করি তাই একটু বেশি ঝাল দিয়ে এই রেসিপি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা চাইলে অল্প পরিমাণে ঝাল দিয়ে এই রেসিপি বানাতে পারেন। এবার একটা গোটা টমেটো আমি এভাবে কেটে রেখেছিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি। টমেটোটা আমি দিয়েছি, দেখতেও ভালো লাগবে আর খেতেও খুবই সুন্দর লাগবে। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন, না দিতেও পারেন, আমার তো ভালো লাগে তাই আমি দিয়ে আপনাদেরকে দেখালাম। আর যেহেতু এটা ভাজা হয়েই এসছে তাই যেটুকু 2 থেকে 3 মিনিট ভেজে নেব লো ফ্লেমে। এবার আমি একটা গোটা প্যাকেটের ম্যাগি মশলা দিয়ে দিলাম। এইভাবে সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এবার কড়াইতে দিয়ে দেব পাস্তাগুলো। পাস্তাগুলো আমি কুকারে 3টে সিটি মেরে এভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি না, আর দেখুন খুব ভালো করে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি কড়াইতে এগুলো তো দিয়ে দিয়েছি, একদম লো ফ্লেমে 10 থেকে 15 মিনিট এটা কড়াইতে নেড়ে চেড়ে আমি এবার নামিয়ে দেব। 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দরভাবে এই রেসিপি বানানো হয়ে গিয়েছে। আপনারাও বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। এবার আমি নামিয়ে নিচ্ছি। আমি একটা বাড়িতে সার্ভ করে দেখাচ্ছি, ডিম না দিয়েও বা চিকেন না দিয়েও এভাবে পাস্তা বানিয়ে আপনারাও খেয়ে দেখুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অন করে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। টাটা।